আসসালামু আলাইকুম স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ আশা করি সকলে তোমরা অনেক ভালো আছো আমরা গত প্রায় দুই ক্লাস ধরে হাউজিং পড়তেছিলাম ফার্স্ট আমরা হাউজিং অফ ক্যাটেল পড়ছি তারপর আমরা পড়ার চেষ্টা করছি হাউজিং অফ গোল্ড অ্যান্ড শিপ তারই ধারাবাহিকতায় আজকে আমরা পড়তে যাচ্ছি হাউজিং অফ পোলট্রি মূলত এই লেকচারে আমরা স্পেশালি চিকেনের হাউজিং সম্পর্কে জানব এবং পোলট্রি আলাদা স্পিসিস যেমন ডাক টার্কি কোয়েল এগুলার কিছু রিয়ারিং সিস্টেম ও ফার্মিং সিস্টেম সম্পর্কে জানবো তো চলো শুরু করা যাক আমরা আজকে কী কি পড়তে যাচ্ছি এবং নতুন কী কী শিখতে যাচ্ছি প্রথমে যে টপিক্সটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এসেনশিয়ালস অফ গুড হাউজিং অলরেডি আমি এটা গত দুই ক্লাস ধরে অনেকবার বলেছি যে হাউজিংটা কেন দরকার এটা ক্যাটেলের ক্ষেত্রে যেমন শিব গোটের ক্ষেত্রেও তেমন এবং চিকেন বা অন্যান্য পোলট্রি স্পেসিসের ক্ষেত্রেও একই কথা তারপর আমরা আরেকবার একটু জেনে নেই যে হোয়াই হাউজিং ইজ নিডেড ফার্স্ট অফ অল কমফোর্ট আমি অনেকবার বলছি যে আমরা আমাদের কমার্শিয়াল যে কোনো ফার্মিং ক্যাটেল বলি শিব বলি কোট বলি পোলট্রি বলি আমাদের ফার্মিং এর আলটিমেট যে গোল সেখান থেকে প্রোডাকশান এবং প্রোডাকশানের বেসিসে আমাদের আমরা ইনকাম বলি বা সেখান থেকে যে আমাদের ইকোনমিক বেনিফিট যেটাই বলি তো একটা খামার থেকে যদি আমি ইকোনমিক বেনিফিট পেতে চাই সেক্ষেত্রে খামারের যে এনিমেলগুলো থাকবে তাদের কমফোর্টটা অবশ্যই জরুরি কারণ কমফোর্টনেস না থাকলে আমরা এনিমেল থেকে অপটিমাম প্রোডাকশন পাবো না তারপর যে কথাটা আসে প্রোটেকশন অবভিয়াসলি প্রোটেকশন প্রোটেকশনের জন্য হাউসিং দরকার সেটা হতে পারে ইনক্লিমেন্ট ওয়েদার যেমন প্রচণ্ড ঝোর বৃষ্টি রোদ তারপর হতে পারে যে বিভিন্ন ধরনের প্রিডেটের অ্যানিম্যাল সেখান থেকে সেটা হতে পারে thief যে কোনো ধরনের প্রোটেকশানের জন্য আমাদের হাউজিং দরকার তারপর আসে কনভেনিয়েন্স আমাদের নানান ধরনের কাজকর্মের সুবিধার জন্য আমরা হাউজিংটা দিয়ে থাকি এবং এই হাউজিংটা যদি আমরা প্রপারলি প্রোভাইড করতে পারি আমাদের নানা ধরনের ম্যান ম্যানেজমেন্টাল অ্যাক্টিভিটিস সেটা হতে পারে যে কোনো ধরনের রেকর্ড কিপিং এনিমেলের ক্লিনলিনেস ভ্যাকসিনেশন ট্রিটমেন্ট ফিডিং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সুবিধা পাবো এবার আসি যে একটা পোল্ট্রি হাউসের লোকেশনটা কেমন হওয়া উচিত অলরেডি আমরা কয়েকবার সেটা আলোচনা করেছি তারপর আমরা আর একটু বলি সেটা অনেকটা অন্যান্য ফার্মের মতো যেমন আমরা ক্যাটেল ফার্মের ক্ষেত্রে যেভাবে পড়েছিলাম ঠিক অনেকটা তার কাছাকাছি মোরললেস সিমিলার ফার্স্ট অফ অল চলো ইন রিলেশন টু দ্য আলাদা বিল্ডিং আলাদা বিল্ডিংয়ের তুলনায় বা আলাদা বিল্ডিং থেকে একটা পোলট্রি হাউস বা পোলট্রি ফার্ম কীরকম দূরত্বে থাকা উচিত সেটা আমি অনেকবার বলার চেষ্টা করেছি যে আমরা আমাদের ফার্ম হাউসটা এমন জায়গায় করব। সেটা যেন লোকালয় থেকে খুব বেশি দূরে না হয় আবার লোকালয়ের লোকালয়ের খুব বেশি কাছে না হয় লোকালয়ের খুব বেশি কাছে হলে যেটা হবে যে সেখানে প্রতিনিয়ত অনবরত মানুষের জনসমাগম থাকবে মানুষের বিচরণ থাকবে আর আমরা জানি যে মানুষ হচ্ছে যে কোনো ধরনের রোগ জীবাণুর প্রধান বাহক এতে করে কি খামারের রোগ বলায় সহজে ছড়াইতে পারে আবার যদি সেটা জনসমাগম বা জনবসতি থেকে খুব বেশি দূরে হয় সেক্ষেত্রে যে প্রবলেমটা অ্যাড্রেস করতে পারে সেটা হচ্ছে যে খামারের ম্যানেজমেন্টের জন্য আমাদের টেক কেয়ার করার জন্য লোক দরকার এবং একজন একটা খামারে বিভিন্ন ধরনের লেবার থাকতে পারে বাট ম্যানেজার বলি বা খামারের ওনার বলি তারও মাঝে মাঝে সেটার টেক কেয়ারের জন্য যাওয়া দরকার বা অবজারভেশনে যাওয়া দরকার সেই জন্য এটা খুব বেশি দূরে না হওয়াটাও বেটার তারপর বলা হচ্ছে এক্সপোজার যে এক্সপোজারটা বলা হয়েছিল এক্সপোজার টু দা সান এন্ড প্রোটেকশন ফ্রম ম্যান যেটা আমরা বলে থাকি যে খামারে পর্যাপ্ত পরিমাণ যেন রোদ পড়ে লোকেশনটা এমন হওয়া উচিত আবার সেখানে যেন ঝোড়ো বাতাস না থাকে সেটাও খেয়াল রাখতে হবে তবে মৃদু বাতাস যেটা আমরা বলি এয়ার মুভমেন্টটা অবভিয়াসলি থাকতে হবে সয়েল অ্যান্ড ড্রেনেজ অবভিয়াসলি এর আগে অনেকবার বলা হয়েছে যে সয়েলটা আমরা নেওয়ার চেষ্টা করব টাইপ সয়েল এবং ড্রেনেজ সুবিধা যেন সেখানে ভালো থাকে শেড অ্যান্ড প্রোটেকশন প্রোটেকশানের কথা আমরা বলছি একবার তো শেডের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমার খামারে শেড থাকতে হবে এর মানে এই না যে সারাদিন শেট পড়বে সারাদিন শেড পড়লে সানলাইটটা আমরা পর্যাপ্ত পরিমাণে পাবো না আর সানলাইট যদি না থাকে জায়গাটা ওলয়েস স্বেচ্ছাতে থাকবে আর স্বেচ্ছে জায়গা হচ্ছে বিভিন্ন রোগ জীবাণুর আখড়া বলতে পারি আমরা সুতরাং খামারের শেড থাকবে কোন সময় থাকবে যেহেতু ভর দুপুরবেলা শেডটা পাওয়া যায় এখন ভর দুপুরবেলায় শেডটা পাইতে হলে আমার খামারের শেডের জন্য যে আমরা যে গাছগুলা লাগাবো সেই গ্লাছগুলা হতে হবে লম্বা লম্বা গাছের সুবিধা হচ্ছে যে লম্বা গাছে খামারের আশেপাশে যদি লম্বা গাছ থাকে সকাল সকালবেলা রোদ পড়লে গাছের ছায়া পড়বে অনেক দূরে আবার বিকেলের রোদটাতেও গাছের ছায়া পড়বে অনেক দূরে সেটা খামারে পড়বে না বাট খামারের রোদটা কখন পড়বে ঠিক যখন মধ্য মধ্যগণে যখন সূর্য থাকবে ঠিক সেই সময়টাতে খামারের ছায়া পড়বে এবং ওই সময়টাতেই আমাদের ছায়াটা দরকার কারণ তখন প্রচণ্ড পরিমাণে তাপ থাকে এবং এই তাপের প্রোটেকশন এই তাপ থেকে প্রোটেকশন পাইতে গেলে সেই শেডটা জরুরি সো আমরা বুঝতে পারছি মনে হয় যে এন্ড প্রোটেকশনের ক্ষেত্রে আমরা কী ধরনের ব্যবস্থা নিব এবার আমরা দেখব যে একটা পোলট্রি হাউসে বা একটা পোলট্রি খামারে কেমন কেমন ধরনের পোলট্রি হাউস থাকতে পারে যে আমি যদি একটা কমার্শিয়াল ফার্ম করি সেই কমার্শিয়াল ফার্মে আমার কয়টা ইউনিট বলতে পারি আমরা যে পোলট্রির জন্য কয়টা আলাদা আলাদা ইউনিট থাকবে এই ইউনিটগুলো আমরা মূলত করার চেষ্টা করেছি যে সেই পোলট্রি বা চিকেনের বয়স অনুসারে তো ফার্স্ট অফ অল আমরা একটু দেখি যে ব্রুডার অর চিক হাউস ব্রুডার অর চিক হাউস আমরা কাকে বলতেছি যে যে হাউসে আমরা জিরো টু এইট উইক এজের চিকেন রাখবো সেটা হতে পারে চিকেন আলার আদার বার্ডস যেমন ডাকলিংও হতে পারে তো এই জিরো টু এইট উস পর্যন্ত আমরা যে ঘরটাতে চিকেন রাখবো সেটাকে আমরা বলতেছি ব্রুডার হাউস তারপর বলা হচ্ছে গ্রোয়ার হাউস গ্রোয়ার হাউসটা কি যে গ্রোয়ার হাউসে চিকেনগুলো আমরা নয় থেকে আঠারো সপ্তাহ পর্যন্ত রাখবো নয় থেকে আঠারো সপ্তাহ বয়স পর্যন্ত যে জায়গাটাতে আমরা বার্ডগুলোকে রাখবো সেগুলোকে আমরা বলতেছি গ্রোয়ার হাউস আরেকটা হতে পারে ব্রুডার কাম গ্রোয়ার হাউস কেউ যদি মনে করে যে না আমি একটা হাউসেই আমি ব্রুডিংও করবো এবং গ্রোয়িং দুটোই করব। সেটাও করা যেতে পারে এবং সেটাকে আমরা বলতে পারি ব্রুডার কাম গ্রোয়ার হাউস সো ব্রুডার কাম গ্রোয়ার হাউস যদি হয় সেখানে আমার বার্ডগুলা থাকবে কি জিরো টু এইটিন উইক্স পর্যন্ত তারপর দেখি কি আছে যে লেয়ার হাউস লেয়ার হাউসটা কি বলা হচ্ছে যে লেয়ার হাউসে আমার বার্ড অর্থ চিকেনগুলো থাকবে আপ টু সেভেন্টি টু উইক্স অফ এইস এটা আমরা লিটারেলি বলে থাকি যে বাহাত্তর সপ্তাহ পর্যন্ত বিশেষ করে লেয়ার খামারে ডিমের জন্য যে মুরগি সেগুলো প্রফিটেবল থাকে বাট ইন ইট ডিপেন্ডস ইট ডিপেন্ডস অন ম্যানেজমেন্ট ইন ডিপেন্ডস অন দ্য ব্রিজ অর স্ট্রেন যদি সেটা বাহাত্তর সপ্তাহ পর পর্যন্ত প্রফিটেবল থাকে সব খামারি চাইলে সেখানে মুরগি রাখতে পারে তো আমরা এটা লিটারালি বলি যে আফটার সেভেন্টি টু উইক্স বাট আমার এইটিন উইক্সের পর থেকে যতদিন না পর্যন্ত আমি মুরগিগুলো বিক্রি করে দেই ততদিন পর্যন্ত যে হাউসটাতে রাখবো সেটাকে বলতেছি আমরা লেয়ার হাউস তার মানে এই হাউসগুলো আমরা ডিফারেন্সিয়েট করলাম কিসের ভিত্তিতে বার্ডের বয়সের ভিত্তিতে চলো আমরা ব্রুডার হাউস সম্পর্কে একটু আইডিয়া নেই তো ব্রুডার হাউস সম্পর্কে আমরা অলরেডি জানি যে যে হাউসটাতে আমার চিকেন অর চিকগুলা জিরো টু এইট উইক্স পর্যন্ত থাকবে সেইটাকে আমরা বলবো ব্রুডার হাউস এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এটা একটা আইডিয়াল ব্রুডার হাউস বলা যেতে পারে তো ব্রুডার হাউসে আসলে কী করা হয় ব্রুডিং করা হয় ব্রুডিংটা আসলে কি যে ব্রুডিং ওর ব্রুডার হাউসে বার্ডকে বা চিকেনকে ওর ডাকলিংকে এমন একটা এনভায়রনমেন্ট দেওয়া হয় যে এনভায়রনমেন্টটা তাদের গ্রোথের জন্য তাদের ম্যানেজমেন্টের জন্য তাদের ফার্দার ফার্দার কী বলবো যে ফার্দার সে যখন প্রোডাকশন প্রোডাকশানে আসবে সেই সময়ে তার যে রিকোয়ারমেন্টগুলো দরকার সেগুলোর জন্য আমরা ফুলফিল করতে পারি সেই জায়গাটাকে আমরা বলতেছি ব্রুডার হাউস বা সেই ম্যানেজমেন্ট টাকে আমরা ইন টোটালি বলতেছি ব্রুডিং তো আমরা এখন দেখার চেষ্টা করব যে একটা ব্রুডার হাউজে কি কি থাকে বা একটা ব্রুডার হাউস যদি আমরা তৈরি করতে চাই সেখানে আমার কি কি দরকার ফার্স্টে আমরা যেটা দেখতে পাচ্ছি ছাতার মতো একটা ইকুইপমেন্ট সেটাকে বলা হয় হচ্ছে ক্যানোপি এটাকে ক্যানোপি বলা হয় এই ক্যানোপির মধ্যে আমরা একটা বাল্ব সেট করি যে বাল্বটা লাইটিং বলতে পারি বা আমরা হিটের জন্য চিকেন বা বার্ডে বার্কে বার্ডের বার্কে পর্যাপ্ত পরিমাণে হিট দেওয়ার জন্য তাপমাত্রা সরবরাহ করার জন্য আমরা মানে এটা ব্যবহার করে থাকি এবং ব্রুডার হাউসের দুটা জিনিস খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে সেখানকার তাপমাত্রা এবং আরেকটা হচ্ছে তা সেখানকার হিউমিডিটি এই দুটা মেনটেন করতে হয় খুবই স্ট্রিক্টলি আমরা পরে এই তাপমাত্রাটা সম্পর্কে জানবো আপাতত আমরা ব্রুডার হাউসের ইকুইপমেন্টগুলো দেখি তো ফার্স্ট অফ অল আমরা যেটা ছাতার মতো দেখতে পাচ্ছি সেটাকে বলতেছি আমরা ক্যানোপি এবং এই যে আমরা চারদিকে যে একটা ঘের দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলতে পারি চিক গার্ড আমরা ব্রুডার হাউসের চারপাশে আমরা একটা ঘের দিব যাতে বাচ্চাগুলো এই ঘের বাইরে না যেতে পারে সেটাকে বলা হয় চিক গার্ড তো সেখানে আরেকটা জিনিস থাকবে আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে মুরগির বাচ্চাগুলো যেখানে খাবার খাচ্ছে এবং সেটাকে আমরা বলতেছি একটা ফিডার থাকবে খাবার পাত্র যেটা এবং আরেকটা জিনিস থাকবে যেখানে আমরা মুরগির বাচ্চাকে পানি দেবো সেটাকে আমরা বলতেছি ওয়াটার তো এই হচ্ছে একটা ব্রুডার হাউজের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট যেগুলো আমরা ব্যবহার করে থাকি এবং একটা আইডিয়াল ব্রুডার হাউস তৈরি করতে গেলে অবশ্যই এগুলো আমাদের লাগবে তো আই থিঙ্ক এইভাবে আইডিয়া অ্যাবাউট দ্য ব্রুডার হাউস এবার আমরা দেখি লেয়ার হাউসটা গ্রোয়ার হাউস সরি গ্রোয়ার হাউস গ্রোয়ার হাউস হাউস আমরা বলে ফেলছি অলরেডি যে এইট উইক্স থেকে আঠারো সপ্তাহ পর্যন্ত আমরা মুরগিগুলোকে যে জায়গাটাতে রাখবো সেটা হচ্ছে গ্রোয়ার হাউস মূলত ডিম দেওয়া মানে ডিম দেওয়া শুরু করার আগ পর্যন্ত বয়সটাতে মুরগিগুলোকে আমরা এই গ্রোয়ার হাউসে রাখি আরেকটা হতে পারে যেটা ফাইনালি যে ডিম দেওয়া যখন শুরু করবে তখন আমরা মুরগিগুলোকে যে জায়গাটাতে লাগব সেটাকে বলতেছি আমরা লেয়ার হাউস ডিম দেওয়া শুরু করা মাত্রই সব মানে স্বাভাবিকভাবে বা লিটোরিয়ালি আমরা বলে থাকি যে আঠারো সপ্তাহ বা তার আশপাশের সময় থেকেই মুরগি ডিম দেওয়া শুরু করে এবং তারপর থেকে আমরা মুরগি যে হাউসটাতে রাখি সেটাকে আমরা বলতেছি লেয়ার হাউস এবার আসি যে একটা পোলট্রির জন্য আমরা যখন হাউজিং করব সেটা হতে পারে ব্রুডিং গ্রোয়িং অর লেয়ার হাউস সেই ক্ষেত্রে আমাদের কি কী রিকোয়ারমেন্টের দরকার আছে ফার্স্ট অফ অল হচ্ছে ফ্লোর স্পেস তারপর হচ্ছে ভেন্টিলেশন তারপর আমরা বলতে পারি টেম্পারেচার ড্রাইনেস লাইট স্যানিটেশন ওকে আমরা এবার প্রত্যেকটা পয়েন্ট একটু ডিটেলস জানার চেষ্টা করি ফার্স্ট অফ বলা হচ্ছে ফার্স্ট অফ অল বলা হচ্ছে ফ্লোর স্পেস অবভিয়াসলি আমি একটা খামার করতে যাব সেখানে আমি ব্রুয়ার হাউস বানাই বা গ্রোয়ার হাউস বানাই বা লেয়ার হাউস বানাই আমাকে অবশ্যই ফ্লোর স্পেস লাগবে এটা সত্য কথা এবং ফ্লোর স্পেস ছাড়া খামারি হবে না তো এখন এই ফ্লোর স্পেসটা নির্বাচন করার ক্ষেত্রে একটা বিষয় কাজ করে সেটা হচ্ছে আমরা একটা ফ্লোরে যখন গ্রোয়ার হাউস বানাবো ব্রোয়ার হাউস বানাবো বা লেয়ার হাউস বানাবো সেইখানে আমার পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকতে হবে সেটা যেন কোনো ন্যারো না হয় মানে ন্যারো স্পেস না হয় অথবা ঘুপড়ি ঘরের মতো না হয় সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে ঠিক এই ছবিটার মতো এই ছবিতে আমরা খুব একটা আইডিয়াল মানে ফার্ম হাউস বা পোলট্রি হাউস দেখতে পাচ্ছি যেটা গ্রোয়ার হাউস হতে পারে অথবা লেয়ার হাউস হতে পারে এখানে একটা কথা বলা হয়ে থাকে যে আমার একটা শেডে আমরা যেন এক হাজারের বেশি বার্ড না রাখি এক হাজারের বেশি বার্ড একটা শেডের মধ্যে রাখলে যে যে ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে যে সেখানে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেনাস এক্স মানে নাইট্রোজেনাস পদার্থ তৈরি হয় যেটা হচ্ছে পোলট্রির এক্সক্রিশনের মাধ্যমে সেটা তার বিষ্ঠা যেটা আমরা বলি বিষ্টা থেকে সেখান থেকে নাইট্রোজেন বা নাইট্রোজেনাস বিভিন্ন ধরনের গ্যাস হতে পারে যে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে যে মিথেন এই গ্যাস বার্ডের জন্য খুবই ক্ষতিকর এবং একটা ফ্লোরে যত বেশি বার্ড হবে তত বেশি এই অ্যামোনিয়া বা নাইট্রোজেনের গ্যাস তৈরি হতে পারে এবং আরেকটা তথ্য হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড সাইজের মুরগি প্রায় চব্বিশ ঘন্টায় বাউন্ন লিটারের মতো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড তৈরি করে আমরা জানি প্রত্যেকটা এনিমেলের জন্য এই কার্বন অক্সাইড অক্সাইড হচ্ছে ক্ষতিকর সুতরাং আমার খামারে যেন পর্যাপ্ত স্পেস থাকে এবং একটা শেডে যেন একটা হাউজে যেন এক হাজারের বেশি বার্ড না থাকে এটা হচ্ছে লেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য এবং এইটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমার খামারের যে পরিবেশ সেটা খুব বেশি ভালো থাকবে এবং বার্ড বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার যে পসিবিলিটি সেটাও কম হবে আশা করি ইউ গট ইট এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ভেন্টিলেশন ভেন্টিলেশনটা কেন জরুরি ভেন্টিলেশন জরুরি হচ্ছে যে আমি কিছুক্ষণ আগেও বলছি যে খামারে প্রতিনিয়ত পর্যাপ্ত পরিমাণে বা অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ও অ্যামোনিয়া জাতীয় গ্যাস উৎপন্ন হয় এই গ্যাসটাকে খামার থেকে রিমুভ করতে হবে আর সেই রিমুভ করার একটা বেস্ট ওয়ে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেশন দেওয়া একটা খামারে তো ভেন্টিলেশনের জরুরি মানে ভেন্টিলেশনটা আমাদের সরবরাহ করতে হবে আমাদের দেশগ্রামে আমরা যে স্মল স্কেল ফার্মগুলো দেখি সেইখানে দেখা যায় যে আমাদের পর্যাপ্ত এয়ার মুভমেন্ট থাকে কিন্তু ইদানিং অত্যাধুনিক প্রযুক্তিতে যে খামারগুলো হচ্ছে সেটা টোটালি বলা যায় যে বদ্ধ একটা শেডের ভিতর বদ্ধ অবস্থায় থাকে তো সেই এবং কিছু কিছু আছে যে এসি করা বা টোটালি ইনভারনমেন্ট কন্ট্রোল তো সেই ক্ষেত্রে আমাদের ভেন্টিলেশন অত্যন্ত জরুরি এই এয়ার মুভমেন্টটা যেন ঠিক থাকে সেটা নিশ্চিত করতে হবে আমরা ছবিতে ভেন্টিলেশনের কিছু উদাহরণ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যে কুলিং ফ্যান কুলিং প্যাড এগুলোর মাধ্যমে আমরা খামারে কি করতে পারি ভেন্টিলেশন দিতে পারি অবভিয়াসলি এগুলো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি তবে আমাদের দেশ দেশগ্রামে বা আমাদের দেশে লো স্কেলে বা স্মল স্কেলে যারা খামার করে তো আমরা সেটা ভাবে বানাই যেন এয়ার মুভমেন্টটা পর্যাপ্ত পরিমাণে থাকে সেটাই ভেন্টিলেশন বা ভেন্টিলেটর হিসেবে কাজ করবে এবার আরেকটা জিনিস যেটা হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার পোলট্রি ফার্মিংয়ের জন্য স্পেশালি লেয়ার ফার্মিংয়ের জন্য শুধু নট অনলি ফর লেয়ার বাট অলসো ফর ব্রয়লার যে কোনো ধরনের পোলট্রি ফার্মিংয়ের জন্য টেম্পারেচার খুবই জরুরি এবং আমরা যেটা ব্রুডার হাউস বলি কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে ব্রয়লার হাউসের টেম্পারেচারটা আরও আরও বেশি জরুরি এই ব্রুডার হাউসের টেম্পারেচারটা মানে আমাকে খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হয় এবং তার যদি আমরা একটু উদাহরণ দেখি আমরা বলছি যে বুড়ার হাউসে আমার বার্থ থাকবে অষ্টম সপ্তাহ পর্যন্ত এবং এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট উইকে যেখানে টেম্পারেচার থাকবে নাইনটি ফাইভ ডিগ্রি ফারেনহাইট পরের সপ্তাহে পাঁচ ডিগ্রি কমে নব্বই তারপরের সপ্তাহে আরও পাঁচ ডিগ্রি তারপরের সপ্তাহে আরও পাঁচ ডিগ্রি এভাবে কমতে কমতে অষ্টম সপ্তাহে আসলো সিক্সটি ডিগ্রি ফারেনহাইটে এবং এরপরে আমরা যে জিনিসটা মেনটেন করবো যে রুম টেম্পারেচারে যখন তাপমাত্রা চলে আসবে তারপর থেকে আর আমরা কমাবো না বাট রুম টেম্পারেচার রুম টেম্পারেচারে আসার আগ পর্যন্ত আমার এই টেম্পারেচারটাকে কমায় আসতে হবে এটা বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং এই টেম্পারেচারটা যদি ব্রুডার হাউসে মেনটেন না করা হয় তাহলে পরবর্তীতে লেয়ার যখন ডিম দেওয়া শুরু করবে তখন তার ডিম দেওয়াতে সমস্যা হবে এবং ব্রয়লারের আমরা যখন বিক্রির দিকে যাব তখন তার যে ওয়েট গেন ওয়েট গেনের প্রবলেম হবে যদিও ব্রয়লার আমরা এত সপ্তাহ পর্যন্ত রাখি না তবে ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক ফোর্থ উইক এই যে উইকের টেম্পারেচারগুলো আমাদের মেনটেন করে যেতে হবে তো একটা ব্রুডার হাউজে এই টেম্পারেচারটা সঠিক আছে কিনা সেটা বোঝার কয়েকটা উপায় আছে তো ছবিতে যদি আমরা একটু খেয়াল করি একটু ভালোভাবে যে ফার্স্ট যে ছবিটা দেখা যাচ্ছে এখানে এই ব্রুডার হাউজে যে টেম্পারেচার সেটা টু হট অত্যন্ত বেশি আর অত্যন্ত বেশি হওয়ার কারণে একটু খেয়াল করে দেখো যে বাচ্চাগুলো কি এই চিকগার্ডের দিকে সরে গেছে চিক গার্ডের দিকে সরে গেছে এরকম যদি বাচ্চাগুলো গার্ডের দিকে থাকে তাহলে আমরা বুঝবো যে ব্রোডার হচ্ছে তাপমাত্রা বেশি হয়ে গেছে তখন তাপমাত্রা কী করতে হবে কমাই দিতে হবে পরের ছবিটা একটু খেয়াল করো এখানে বলা হচ্ছে যে টেম্পারেচারটা জাস্ট রাইট এবং এই কারণে দেখো বাচ্চাগুলা মানে খুব সুন্দরভাবে ঘুরছে ফিরছে খাচ্ছে দাচ্ছে কোনো ধরনের টেনশন তাদের নাই যেটাকে আমরা ইভেন্ট ডিস্ট্রিবিউশন বলি মানে একদম সঠিকভাবে ডিস্ট্রিবিউটেড আছে তো এটা হচ্ছে জাস্ট রাইট টেম্পারেচার এটা যদি আমরা দেখি তাহলে চিন্তা নাই বুঝতে হবে যে ব্রোডার হাউসের তাপমাত্রা ঠিক আছে থার্ড ছবিটা দেখো যে টু কোল্ড দ্যাট মিনস এইখানে আমার ব্রুডিং যে টেম্পারেচার টেম্পারেচারটা পর্যাপ্ত পরিমাণে নাই খুবই কি কম এই কারণে দেখো বাচ্চাগুলো কি সবগুলা ওই যে লাইটের নিচে ক্যানোপির নিচে এসে সব জড়ো হয়ে গেছে মানে তারা আরও বেশি টেম্পারেচার চায় ওকে এবং ফোর্থ যে ছবিটা ফোর্থ ছবিতে দেখো যে ফোর্থ ছবিতে দেখা যাচ্ছে যে বাচ্চাগুলা একটু এক সাইডে এসে জড়ো সরো হয়ে আছে একদম সাইডে এইখান থেকে বোঝা যাচ্ছে যে এইভাবে যদি এক দিকে জরস্বরো হয়ে থাকে তখন বুঝতে হবে যে আনইভেন টেম্পারেচার ডিস্ট্রিবিউশন চেক সারাউন্ডিং এরিয়াস এখানে হচ্ছে যে এই তুমি যে হিট দিচ্ছ বা হিটের যে সোর্স আছে সেইখানে খুব বেশি গর্বর নয় এখানে গর্বরটা হচ্ছে যে তোমার চিক মানে ব্রুডার হাউজের আশেপাশে বা চিক গার্ডের আশেপাশে কোনো ধরনের প্রবলেম থাকতে পারে সেখানে কোনো ধরনের প্রিডেটের অ্যানিমাল থাকতে পারে অথবা ধরো তোমার যে ওয়াটারার আছে যেটা দিয়ে তুমি পানি দিছো সেই ওয়াটারারটা কোনো কারণে অ্যাক্সিডেন্টালি উল্টে গিয়ে সেখানে পানি জমতে পারে নানা ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে তো এমন এমনভাবে যদি বাচ্চাগুলোকে ডিস্ট্রিবিউটেড হইতে দেখো সেই ক্ষেত্রে তুমি ব্রুডার হাউসটা চেক করবা আশেপাশে তো এই জিনিসটা যদি আমরা আরেকটু ভালো করে দেখি ছবিতে এখানে আরও ক্লিয়ারলি দেখানো হচ্ছে যে এখানে অত্যন্ত বেশি তাপ যে কারণে বাচ্চাগুলো চারপাশে ছড়া গেছে এইখানে তাপমাত্রা একদম রাইট আছে এইখানে তাপমাত্রা অনেক কম যে কারণে বাচ্চাগুলো হিট সোর্সের নিচে চলে আসছে এবং এটা হচ্ছে ড্রাফট কন্ডিশন এখান থেকে আমরা বুঝবো যে আশেপাশে কোনো বুড়ার হাউজের আশেপাশে কোনো ধরনের প্রবলেম আছে ওকে টেম্পারেচারের পর যে ফ্যাক্টটা আসে সেটা হচ্ছে আমার পোলট্রি ফার্মে বিশেষ করে লেয়ার ফার্মে লাইটটা খুবই জরুরি লাইটটা কেন জরুরি এবং কতটুকু লাইট দরকার সেটা একটু দেখি আমরা হ্যান্ডস নিড সিক্সটিন আওয়ার্স অফ লাইট ফর এক প্রোডাকশান দ্যার্স দ্য ফ্যাক্ট তুমি যদি তোমার লেয়ার ফার্ম থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম পেতে চাও তাহলে লেয়ার ফার্মে তোমাকে ষোলো ঘন্টা আলো দিতে হবে ষোলো ঘন্টা আলো সরবরাহ করতে হবে এটা কেন যে ষোলো ঘন্টা ঘন্টা আলো সরবরাহ করতে হবে কেন আমরা যদি একটু দেখি যে পরের ছবিটা যে ডেলাইট লাইট আওয়ার্স অ্যান্ড এক লিং এইখানে দুটা জিনিস দেখানো হয়েছে এইখানে দেখা হয়েছে যে ডেলাইট আওয়ার ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা এমন করে ষোলো ঘন্টা পর্যন্ত দেখানো হয়েছে এবং এখানে দেখানো হয়েছে যে এক প্রোডাকশন পার্সেন্টেজ অফ এক প্রোডাকশন ওকে আমরা যখন ছয় ঘন্টা লাইট দেবো তখন দেখো এক প্রোডাকশন হচ্ছে বিশ পারসেন্ট যখন দশ ঘন্টা লাইট থাকবে দশ ঘন্টা লাইটের লাইটের ক্ষেত্রে একটু দেখো এটা হচ্ছে ফিফটি পারসেন্ট আমি হাইয়েস্ট মিল হায়েস্ট প্রোডাকশন প্রোডাকশন কখন পাবো দেখো ষোলো ঘন্টা যদি আমি আমি লাইটটা দিই তখন আমার হাইয়েস্ট দ্যাট মিনস মোর ওন লেস হান্ড্রেড পারসেন্ট এক প্রোডাকশন আমি পাবো তার মানে যত আমার লাইটিং আওয়ার বাড়বে আমার একের প্রোডাকশন বাড়বে এবং হায়েস্ট এক প্রোডাকশন আমি পাবো কততে হায়েস্ট এক প্রোডাকশন পাবো আমি ষোলো ঘন্টায় ষোলোতম ঘন্টায় বা ষোলো ঘন্টা যদি আমি একটা খামারে লাইট দিই এখন প্রশ্ন আসে যে এই ষোলো ঘন্টা কেন ওয়াই সিক্সটিন আওয়ার্স ওয়াই ইজ ইট নিডেড ইটার একটা বড় ব্যাখ্যা এটার বড় ব্যাখ্যা হচ্ছে কি যে সিম্পলি আমরা জানি ডিম কোথা থেকে হয় ওভারি থেকে হয় ওভারি থেকে ওভার রিলিজ হয় এবং সেই ওভারটা চিকেনের রিপ্রোডাক্টিভ সিস্টেম দিয়ে পাস হয় পাস হয়ে গিয়ে আলটিমেটলি আমরা একটা ডিম পাই এবং এই ডিমটা তৈরি হতে দেখা গেছে যে মোর লেস টোয়েন্টি ফোর আওয়ার্স টাইম লাগে এবং এর সাথে কিছু হরমোনাল ফ্যাক্ট জড়িত এই হরমোনাল ফ্যাক্টগুলো আমরা যদি একটু দেখি যে সামওয়াট লাইক উইথ রিলেটেড উইথ পিনিয়াল ক্ল্যান্ড এবং জি যেটাকে আমরা বলি থাকি গুণানো রিলিজিং হরমোন তার সাথে রিলেটেড এবং গোনাটোর হরমোন যখন সে হয় সেটা কি ওভারের উপর কাজ করে এবং ওভারের উপর কাজ করার পর ওভুলেশন হয় এবং প্রত্যেক ওভুলেশনের পরপর আমরা একটা করে ডিম পাই এখন এই যে পিনিয়াল গ্ল্যান্ড প্রপারলি ফাংশনিং ফাংশনে ফাংশনিং হওয়ার জন্য বা পিনিয়াল গ্ল্যান্ড থেকে আমাদের যে সিক্রেশনটা সেই সেই সিক্রেশনটা পাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ যে আলো দরকার সেটা হচ্ছে মিনিমাম সিক্সটিন আওয়ার্স এবং এই জন্যই ষোলো ঘন্টা তাপ সরবরাহ করতে হবে যাতে চিকেনের ভিতরের যে হরমোনাল অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো যেন ভালোভাবে রান করে এবং আমরা প্রতি চব্বিশ পর পর একটা করে ডিম পাই এই জন্যই খামারে আমার ষোলো ঘন্টা আলো সরবরাহ করা জরুরি এখন প্রশ্ন হচ্ছে যে এই ষোলো ঘন্টা আলো আমরা কিভাবে সরবরাহ করব। আমরা জানি আমাদের শীতকালে হচ্ছে ডে লেংথ ছোটো থাকে আবার আমাদের সামার সিজনে ডে লেংথ বেশি থাকে কিন্তু কোনোটাই ষোলো ঘন্টা না এখন যদি কোনো সিজনে ডে লেংথ হয় বারো ঘন্টা সেই ক্ষেত্রে সেই খামারে বাড়তি আরও চার ঘন্টা আলো দিতে হবে তাহলে হবে ষোলো ঘন্টা যদি কোনো সিজনে ডে লেংথ হয় দশ ঘন্টা তাহলে সেই খামারে বা সেই সিজনে আমাদেরকে আর্টিফিশিয়ালি বা কৃত্রিমভাবে আলু দিতে হবে কয় ঘন্টা আলু দিতে হবে ছয় ঘন্টা তো আমরা যতই হোক না কেন সেটা একটু হিসাব রাখবো যে কয় ঘন্টা দিনের আলো থাকলো তার সাথে আমাকে ষোলো ঘন্টা পূরণ করতে হবে যদি দিনের আলো চোদ্দ ঘন্টা থাকে কোনো কারণে তার মানে আমাকে বাড়তি আরও দুই ঘন্টা আলো দিতে হবে যেভাবেই হোক ষোলো ঘন্টা আমাকে কি করতে হবে সরবরাহ করতে হবে বা নিশ্চিত করতে হবে চলো আমরা একটু এক এক ফরমেশন প্রসেসটা দেখি এক ফর্মেশনের যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ওভারি থেকে ওভুলেশন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে ওভারি ওভারি থেকে যেটা ইয়কটা এই ইয়ক ফরমেশন হবে ওভারি থেকে ওভুলেশন হবে যেটা আমি বললাম যে বিভিন্ন হরমোনাল ইফেক্টের কারণে ওভুলেশনটা হবে স্পেস স্পেশালি জিএনআরএসের কারণে যেটা ষোলো ঘন্টা লাইট দ্বারা নির্ধারিত হচ্ছে এবং ওভুলেশনের পর সেটা আস পাস করবে ইনফান্ডিবুলামে ইনফান্ডিবুলামে হচ্ছে ভিটালাইন মেমব্রেনটা অ্যাড হবে সেখানে থাকবে এক ঘন্টা তারপর হচ্ছে ম্যাগনামে থাকবে হচ্ছে চার ঘন্টা যেখানে অ্যালবুমেন অ্যাড হবে তারপরে ইসমাসে থাকবে হচ্ছে এক ঘন্টা যেখানে এক সেল মেমব্রেন তৈরি হবে এবং ইউটেরাসে থাকবে হচ্ছে উনিশ ঘন্টা যেখানে এক সেল তৈরি হবে এবং আলটিমেটলি আমরা একটা এক পাবো এবং এইটা হচ্ছে টোটাল এক ফরমেশন প্রসেস এবং এই টোটাল প্রসেসটা রেগুলেট হয় হচ্ছে হরমোনাল ফ্যাক্ট দ্বারা এবং সেই হরমোনাল ফ্যাক্টটা আবার রেগুলেট হচ্ছে ষোলো ঘন্টা লাইট আওয়ার দ্বারা এই কারণে খামারে আমাকে ষোলো ঘন্টা লাইট সরবরাহ করতে হবে এখন বলতে পারো যে স্যার যদি লাইট ষোলো ঘন্টা না হয় তার মানে কি মুরগি একদমই ডিম দেবে না মুরগি ডিম দেবে কিন্তু তোমার প্রতিদিন যেখানে ডিম পাওয়ার কথা সেই ডিম দেয়ার যে প্রবণতা সেটা কমে যাবে হঠাৎ করে তোমার খামারে মুরগি মানে ডিম দেওয়ার মানে পার্সেন্টেজ কমে যাবে যদি এই লাইটে গড়্বড় হয় সুতরাং ষোলো ঘন্টা লাইটিংটা অত্যন্ত জরুরি এইবার আসো একটা জিনিস দেখা যাক এটা হচ্ছে একটা খামারের গেট পোলট্রি খামার বা যে কোনো ডেইরি খামার হতে পারে যে কোনো একটা খামারের গেট খামারের গেটের সামনে আমার আমরা এরকম একটা ছোটো চৌবাচ্চার মতো দেখতে পাই এবং সেখানে দেখো এখানে কিছু পানি আছে দেখো অবশ্যই কালার্ড পানি তো এটা আমরা যে কোনো ধরনের একটা উন্নত মানের খামার বলি বা সচেতন খামারির খামার বলি সেখানে গেলে আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো এটাকে তাহলে কি বলা হয় এটাকে বলা হয় ফুটবাথ ফুটবাথ কি নামের মধ্যে জড়িত ফুট মানে পা বাত মানে গোসল মানে খামারের সামনের দিকে এরকম একটা চৌবাচ্চার মতো থাকবে সে চৌবাচাতে পানি থাকবে এবং পানিতে থাকবে বিভিন্ন ধরনের ডিস অর ওর অ্যান্টিসেপটিক মেইনলি ডিসইনফেক্টেন্ট ডিসইনফেক্টেন্ট কি যেগুলো হচ্ছে আমাদের খামারের যে জন্য যে সকল রোগ জীবাণু মানে রোগ জীবাণু থাকে বা খামারে যে সকল রোগ জীবাণু রোগ তৈরি করতে পারে একজন মানুষের পায়ের মাধ্যমে সেই রোগ জীবাণুর যেন খামারে প্রবেশ না করে সেটা প্রিভেন্ট করার জন্য আমরা এই ফুটবাথ দেই এই ফুটপাথ যে শুধু মানুষের পায়ের রোগ জীবাণু ধ্বংস করে তা নয় এই স্ট্রাকচারের মধ্য দিয়ে যদি যে কোনো একটা ভ্যান আসে কোনো একটা গাড়ি আসে সেই ভ্যান বা গাড়ির চাকা কি হবে ধুয়ে তারপর হচ্ছে খামারের ভিতর ঢুকবে এই কারণে এটা অত্যন্ত জরুরি একটা খামারের জন্য রোগ প্রতিরোধ করার জন্য সুতরাং এই জিনিসটাও খামারে অন্তর্ভুক্ত রাখতে হবে চলো আমরা যে ডিস বললাম যে ডিস হিসেবে আমরা তাহলে কী কী ব্যবহার করতে পারি এখানে ডিস কয়েকটা উদাহরণ দেওয়া আছে যেগুলো হতে পারে লিকুইড অথবা গ্যাসিয়াস ফর্মে যেমন লিকুইড হতে পারে কোয়ার্টনারি অ্যামোনিয়াম ক্লোরিন ইথানল ফর্মালডিহাইড ডিহাইট আয়োডোফোর আয়রোফোর আসোপ্রোপানল ফ্যানোলিক আর গ্যাস হিসেবে হতে পারে ইথিলিন অক্সাইড প্যারাফর্ম্যাল ডিহাইড যদিও আমাদের দেশে লিকুইড যে ডিসইনফেকটেন্টগুলো আছে এগুলো খুব বেশি পরিমাণে ব্যবহার হয় তবে গ্যাসিয়াস ডিস ব্যবহার হয় তবে সেটা কম পরিমাণে চলো আমরা একটু একটু জানি যে ডিস এবং বা এই দুইটা তার টার্ম আমরা রিপিটেডলি শুনে থাকি এই দুইটা টার্মের মধ্যে আসলে মেজর পার্থক্য কোথায় বা মূল পার্থক্যটা কোথায় দেখো ছবির বাম পাশে একটা অ্যান্টিসেপটিকের দেওয়া আছে ছবি দেওয়া আছে ডান পাশে একটা ডিস সলিউশন দেওয়া আছে এই ডিসনফেক্টেন্ট এবং অ্যান্টিসেপটিকের মধ্যে মেজর পার্থক্যটা হলো অ্যান্টিসেপটিক যেগুলো সেগুলোও কি করে জীবাণু ধ্বংস করে ডিসইনফেক্টেন্টও ধ্বংস করে তবে অ্যান্টিসেপটিকটা আমরা ব্যবহার করি হচ্ছে অ্যানিমেট অবজেক্টের ক্ষেত্রে এবং ডিসনফেকটেন্ট ব্যবহার করি ইন এনিমেট অবজেক্টের ক্ষেত্রে কি বুঝতে পারলাম না এনিমেট হচ্ছে যেই সকল অবজেক্ট অথবা যাদের জীবন আছে সেই সকল বিশেষ করে যেমন ধরো হিউম্যান বিং হিউম্যান বিইংয়ের আমরা স্কিনে যদি কিছু ব্যবহার করি সেটা যেটা হবে সেটা হচ্ছে অ্যান্টিসেপটিক আর আমার বাসার ফ্লোরে টেবিলে কম্পিউটারে মোবাইলে ইনএনিমের যে সকল অবজেক্ট আছে দরজায় এই সকল জায়গায় আমরা যে যেটা ব্যবহার করব সেটাকে আমরা বলবো ডিস একদম সোজা কথা এই হলো ডিস এবং অ্যান্টিসেপটিকের মধ্যে পার্থক্য এইগুলো হচ্ছে আমরা আমাদের একটা পোলট্রি খামার করতে গেলে কী কী ধরনের রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো আমরা দেখলাম এবার চলো আমরা এই যে পোলট্রি ফার্মিংয়ের ক্ষেত্রে কি কী সিস্টেম আছে সেই সিস্টেমগুলো আমরা একটু দেখার চেষ্টা করি যে কী কী সিস্টেমে আমরা পোলট্রি রিয়ার করতে পারি ফার্স্ট অফ অল বলা হচ্ছে ফ্রি রেঞ্জ অর এক্সটেনশন সিস্টেম আমরা নামগুলো আগে দেখি সেমি ইন্টেন্সিভ সিস্টেম ফোল্ডিং ইউনিট সিস্টেম ইনটেনসিভ সিস্টেম এই চার সিস্টেমে আমরা মূলত পোলট্রি হাউস তৈরি করে পোলট্রি রেয়ার করতে পারি চলো আমরা এগুলো একটু ডিটেলস দেখার চেষ্টা করি এইখানে চারটা এই চারটা আলাদা আলাদা ছবি আছে এখানে দেখো ফ্রি রেন্স হাউজিং সিস্টেম ফ্রি রেন্স হাউজিং সিস্টেম যেটা আমরা কমনলি ফ্যামিলি ফার্মিংয়ের ক্ষেত্রে গ্রামগঞ্জে দেখে থাকি সকালবেলা মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয় সারা দিন ঘুরে ফিরে খেয়ে দেয়ে আবার রাতের বেলা সন্ধ্যাবেলা ঠিক আছে ঘরের মধ্যে ঢুকে যায় তার মানে কি মুরগিগুলো সারা দিন স্বাধীন থাকে ফ্রিলি মুভ করে দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ফ্রি রেন্স হাউজিং সিস্টেম এই ফ্রি রেন্স হাউজিং সিস্টেমকে আবার অনেক সময় আমরা ব্যাক পোলট্রি সিস্টেম আর বাক পোলট্রি ফার্মিংও বলে থাকি ব্যাক মানে হচ্ছে যে উঠানে সো বেক মানে উঠানেই বা বাড়ির আশেপাশে এগুলো লালন পালন হয় এই কারণে অনেক সময়কে ব্যাক বলা হয় এটা আরেক নাম হচ্ছে ফ্রি রেঞ্জ হাউসিং সিস্টেম তারপর আরেকটা বলা হচ্ছে সেমি ইনটেন্সিভ হাউজিং সিস্টেম সেমি ইনটেন্সিভ হাউজিংটা একটু দেখো যে এখানে মুরগিগুলা আপাতত কী আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মুক্ত কিন্তু এদের কি একটা নির্দিষ্ট ফেন্সিং দিয়ে কি করা হয়েছে আটকে রাখা হয়েছে এ কারণে বলা হচ্ছে যে সেমি ইনটেনসিভ একদম বদ্ধ না কিন্তু তার জন্য কিছু মুভমেন্ট করার মতো কিছু জায়গা দেওয়া হয়েছে যে কারণে আমরা একে বলতেছি সেমি ইনটেন্সিভ হাউজিং সিস্টেম এটা অনেক ক্ষেত্রে স্মল স্কেল ফার্মিংয়ের জন্য প্রযোজ্য এবার আসো ফোল্ডিং ইউনিট হাউজিং সিস্টেম ফোল্ডিং ইউনিট হাউজিং সিস্টেম দেখো এটার হাউসটা দেখে কিছুটা আইডিয়া করা যায় যেমন আমরা ওই যে বিভিন্ন জায়গায় যখন ক্যাম্পিং করি আমরা তাপু দিয়ে ঘর বানাই ইচ্ছা হলেই বানাই আবার ইচ্ছে হলে সেটা দুই তিন দিন পরে ওইখান থেকে উঠায় নিয়ে অন্য জায়গায় চলে যায় আবার আমরা বলি না ফোল্ডিং চেয়ার ফোল্ডিং টেবিল ফোল্ডিং সোফা ফোল্ডিং বিছানাও পাওয়া যায় ইদানিং তার মানে কি যে আমার ইচ্ছে হলো দুই তিন দিন এখানে চললো আবার চাইলে পরে সেটাকে ভাঁজ টাস করে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় এটাকে বলা হয় ফোল্ডিং ইউনিট হাউজিং সিস্টেম তা আমাদের দেশে এই ফোল্ডিং ইউনিট হাউজিং সিস্টেমেও পোলট্রি ফার্মিং করা হয় তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ডাক ফার্মিং তোমরা প্রায় যখন মাঝে মাঝে মহানন্দা তীরে যাবে মহানন্দা তীরে এখন বর্ষাকাল এখন নাই কিন্তু পানিটা যখন একটু কমে আসবে তখন দেখবা যে নদীর তীরে অনেকগুলো হাঁস নিয়ে একজন লোক বা কয়েকজন লোক চড়ায় বেড়ায় এবং রাতের বেলা ওখানে একটা ছোট ছাউনির মতো বানায় সেখানে হাত রেখে হাঁস রেখে দেয় এবং তারা এখানে কয়েক মাস পর্যন্ত থাকে যতদিন পর্যন্ত ওই জায়গাটাতে খাবার থাকে যখন ওই জায়গাটার খাবার আশেপাশে শেষ হয়ে যায় তখন আবার তারা পুরোটা গোটায় নিয়ে আরেকটা নতুন জায়গায় চলে যায় সেখানে গিয়ে আবার নতুন করে ফার্মিং শুরু করে এটাকে বলা হয় ফোল্ডিং ইউনিট হাউজিং সিস্টেম এবং ফাইনাল যে ছবিটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে ব্যাটারি কেজ অ্যান্ড ডিপ্লিটার সিস্টেম যার আরেক নাম হচ্ছে ইনটেন্সিভ হাউজিং সিস্টেম এই ইন্টেনসিভ হাউজিং সিস্টেমটা হচ্ছে আমাদের দেশে কমার্শিয়াল পোল্ট্রি ফার্মিংয়ের জন্য ব্রডলি ব্যবহার করা হয় এই চারটা সিস্টেমের মধ্যে কমার্শিয়াল ফার্মিংয়ের জন্য একটা সিস্টেমই খুব বেশি পপুলার সেটা হচ্ছে ইন্টেনসিভ সিস্টেম এই ইন্টেনসিভ সিস্টেমের আরও দুটা নাম হচ্ছে বা ইন্টেন্সিভ সিস্টেমেরই দুইটা পদ্ধতি আছে একটাকে বলা হয় ব্যাটারি কেস সিস্টেম আর একটাকে বলা হয় ডিপ লিটার সিস্টেম আমি আবারও বলছি এই ইন্টেনসিভ সিস্টেমটাই হচ্ছে কমার্শিয়ালি মোস্ট প্রফিটেবল ফার্মিং সিস্টেম অফ পোলট্রি চলে এবার আমরা এই ইন্টেনসিভ সিস্টেম সম্পর্কে একটু জানি ইন্টেনসিভ সিস্টেম আমি অলরেডি বলে ফেলছি যে ইন্টেনসিভ সিস্টেম দুইভাবে মানে ইন্টেনসিভ সিস্টেমে পোলট্রি দুইভাবে রেয়ার করতে পারি আমরা একটাকে বলা হয় কেস সিস্টেম আর একটাকে বলা হয় ডিপ লিটার সিস্টেম কেস সিস্টেম বোঝা যাচ্ছে খাঁচায় মুরগি পালন আর ডিপ লিটার সিস্টেম এটা ফ্লোরে মুরগি পালন এখানে খাঁচা ব্যবহার করা হয় না চলো আমরা একটু ডিটেলস দেখি ছবি দেখলেই বুঝবো এই ছবিটা হচ্ছে কেস সিস্টেমে যেখানে মুরগিগুলো খাঁচায় বদ্ধ থাকবে এবং সেখান থেকে আমরা আমাদের প্রোডাক্ট পাবো সেটাই হচ্ছে কেস সিস্টেম এবং এই কেস সিস্টেমে মুরগিগুলো চব্বিশ ঘন্টায় খাঁচার মধ্যে আবদ্ধ থাকবে আর এটা হচ্ছে কেস সিস্টেমের আরেকটা ছবি আর এখানে দেখো কেস সিস্টেমের অ্যাডভান্টেজগুলো আমরা একটু দেখবো যে এই কেস সিস্টেমে যদি আমরা মুরগি লালন পালন করি সেই ক্ষেত্রে আমাদের কি কি সুবিধা আছে আমরা ডিপ্লিটার সিস্টেমটা পরে দেখবো কে সিস্টেমের সুবিধাগুলো একটু দেখে নিই যে খাঁচায় মুরগি পালন করলে কি কি সুবিধা পাওয়া যাবে ফার্স্ট অফ বলা হচ্ছে যে গ্রেটার নাম্বার অফ বার্ডস ইজ রিয়ার পার ইউনিট অফ এরিয়া মানে হচ্ছে একটা একক মানে একটা নির্দিষ্ট এরিয়াতে আমরা যদি ডিপ্লিটার সিস্টেম ভাবি ডিপ্লিটার সিস্টেমে যতগুলো মুরগি পালন করতে পারবো তার চাইতে অধিক পরিমাণে মুরগি আমরা পালন করতে পারবো কিভাবে আমার কাছে যদি পাঁচ ঘন ফুট বা পাঁচ বর্গ ফুট জায়গা থাকে সেই পাঁচ বর্গ ফুটে আমি ওই ফ্লোর থাকে সেই পাঁচ বর্গ ফুট ফ্লোরের মধ্যে আমি বড়ো জোর চার পাঁচটা মুরগি লালন পালন করতে পারবো কিন্তু ওইখানে যদি আমি একটা খাঁচা বসায় দিই খাঁচা কি কয়েকটি স্টেজ থাকবে হ্যাঁ কয়েকটা স্টেপ থাকবে ওটা যদি তিন স্টেপ হয় চার স্টেপ হয় যদি চার স্টেপ হয় আমি চার গুণ মুরগি পালন করতে পারবো যদি পাঁচ স্টেপ হয় আমি পাঁচ গুণ মুরগি পালন করতে পারবো এটা হচ্ছে কেস সিস্টেমের একটা বড়ো সুবিধা আমি অল্প জায়গায় বেশি পরিমাণে মুরগি পালন করতে পারব পরে বলা হচ্ছে ফ্যাসিলিটার্স কারেক্ট মেনটেনেন্স অফ রেকর্ডস হ্যাঁ আমার ডিপ লিটার বা ফ্লোরে যখন মুরগি ছাড়ে দেওয়া থাকবে তখন যদি একশো মুরগি থাকে কোন মুরগি কোন দিকে দৌড়াচ্ছে ঘুরছে খাচ্ছে আমি মানে রেকর্ড রাখতে বা তার খোঁজখবর রাখা টাফ কিন্তু আমি যখন খাঁচার মধ্যে মুরগি রাখবো আমি তখন যে কোনো ধরনের রেকর্ড মেনটেন করা আমার জন্য সুবিধা হবে হ্যাঁ বাম দিকের অমুক খাঁচায় এ এ এ নাম্বারিং খাঁচায় আমার ওই মুরগিগুলো আছে বি নাম্বারিং খাঁচায় ওই মুরগিগুলো ছিল এ নাম্বার যে খাঁচা ছিল তাকে আমি ওষুধ খাওয়াইছিলাম তাকে অ্যান্টিবায়োটিক দিচ্ছি বি নাম্বার যে আছে তাকে কোনো ওষুধ দিতে হচ্ছে না বাট যখন মুরগিগুলো ফ্লোরে ছাড়ে দেওয়া থাকবে তুমি কোন মুরগিকে ওষুধ খাওয়াচ্ছিলা সেই মুরগি আর তুমি খুঁজে পাবা না এই কারণে আমরা বলি যে কোনো ধরনের রেকর্ড কিপিংয়ের জন্য কেস সিস্টেমটা হচ্ছে বেস্ট তারপর তিন নম্বর বলা হচ্ছে হেল্পস ইন আইডেন্টিফাইং পুর প্রডিউসার্স অ্যান্ড প্রম্পট কালিং এখানে আমাকে বলি কালিং বলতে বোঝানো হয় কোনো একটা খামারে কোনো একটা এনিমেল সেটা হতে পারে ক্যাটেলশিপ গোটর চিকেন যখন প্রফিটেবল না মানে হচ্ছে সে বেশি পরিমাণে বা বেশি টাকার খাবার খায় কম টাকার প্রোডাকশন দিচ্ছে সেই সেই তখন তো সেটা প্রফিটেবল না সেই প্রফিটেবল না এমন সব এনিমেলকে যখন আমার খামার থেকে বের করে দেয় এনিম্যাল সায়েন্সের ভাষায় তাকে বলা হয় কালিং তো হেল্পস ইন আইডেন্টিফাইং পুর প্রডিউসার্স অ্যান্ড ফ্রম কালিং মানে হচ্ছে আমরা যখন কে সিস্টেমে মুরগি পালন করব কোন মুরগিটা ডিম দিচ্ছে না সেই মুরগিটাকে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো এবং খামার থেকে বের করে দিতে পারবো এটা কেন বের করে দেওয়া দরকার কারণ হচ্ছে সেই মুরগিটা খাবার খাচ্ছে বিশ টাকার কিন্তু ডিম দিচ্ছে দশ টাকার তো এই মুরগি খামারে রাখলে পরে তো তোমার ব্যবসায় লালবাতি চলবে সুতরাং এই মুরগিকে খামারে রাখা যাবে না এখন এই মুরগিটাকে তুমি আইডেন্টিফাই করবা কীভাবে যদি তুমি ফ্লোরে মুরগি পালন করো বা ডিপ্লিটার সিস্টেমে মুরগি পালন করো পঞ্চাশটা দুইশো মুরগি আছে দুইশো মুরগি ছাড়ে দেওয়া আছে কোন মুরগি কোন ডিম দিতেছে তুমি জানো না কিন্তু দিন শেষে দুইশো মুরগি ডিম দিচ্ছে পঞ্চাশটা কিন্তু তুমি তো বুঝতে পারবা না যে কোন মুরগি ডিম দিতেছে আর কোন মুরগি ডিম দিতেছে না কারণ তারা এলোমেলোভাবে ছড়ায় থাকে কিন্তু তোমার মুরগি যদি খাঁচায় থাকে খাঁচার নাম্বারিং থাকে তুমি দেখলা যে এবিসিডি ই চারটা বা পাঁচটা খাঁচা আছে কোন খাঁচায় কোন মুরগিগুলো ডিম দিচ্ছে এটা কিন্তু তুমি সহজে আইডেন্টিফাই করতে পারবা যে খাঁচাতে মুরগি ডিম দিচ্ছে না বুঝতে হবে যে ওই খাঁচার মুরগিগুলোর কোনো সমস্যা আছে সেগুলা কাল করে দিতে হবে এটা অনলি পসিবল ইন কেস অফ কেস সিস্টেম তারপর আমরা যেটা দেখতে হবে চার নম্বরে কন্ট্রোল অফ ভাইসেস অফ পোলট্রি ভাইসেস মানে বদ অভ্যাস কীরকম ধরনের বদ অভ্যাস মাঝে মাঝে দেখবা কিছু মুরগি আছে ডিম খায়া ফেলে খায়ে ফেলে বলতে যে ডিম টুকরায় টুকরায় নষ্ট করে ফেলে আবার কিছু মুরগি আসে যে এক মুরগি আরেক এক মুরগিদের ঠোকরায় হ্যাঁ ঝগড়া করে এগুলোকে আমরা বলি ভাইসেস এই যে ডিম খেয়ে ফেলা এবং ঠোকরানো এগুলোকে বলা হয় কেনিবালিজম ঠোকরা ঠুকরি করা এটাকে বলা হয় কেনিবাজিল কেনিবালিজম এবং অ্যাগিটিং যেটা আমি বললাম এই দুটাই যদি আমরা কন্ট্রোল করতে চাই সেটা পসিবল হচ্ছে কেস সিস্টেমে ধরো একটা খামারে সব মুরগির এরকম ভাইসেস থাকে না দু একটা মুরগির ভাইসেস থাকে যেমন গ্রাম এলাকায় দেখো না কিছু মহিলা থাকে তাদের কাজই হচ্ছে এইবারে ও বাড়ি ঝগড়া করে বেড়ানো এদেরকে যদি কন্ট্রোল করা যায় তাহলে পুরো এলাকা শান্তি অনুরূপভাবে খামারেও এমন কিছু মুরগি থাকে যেগুলো হচ্ছে যে এই চার পাঁচটা মুরগি সবগুলো ঠোকরায় বেড়ায় এগুলাকে যদি তুমি যদি বন্ধ রাখতে পারো তাহলে পুরো খামার শান্তি যখন আমার কে সিস্টেম আমি মুরগি পালন করব তখন প্রত্যেকটা মুরগি আলাদা 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 খাঁচায় বন্দি থাকবে সুতরাং এই ভাইসেসগুলা বা এই ক্যানিবালিজম এগিটিং এই বিষয়গুলা আর থাকবে না এগিটিং আরেক কারণে পসিবল না কারণ হচ্ছে আমরা খাঁচাটা এমনভাবে ডিজাইন করি যে মুরগি ডিম দেওয়া মাত্র সেটা তার নাগালের বাইরে চলে যায় যে কারণে তার মাঝখানে ওই অভ্যাসটা থাকলেও সে ওই ডিমটা আর খেতে পারে না এটাও কে সিস্টেমের একটা সুবিধা তারপর পাঁচ নাম্বার দেখা দেখো ইট হেল্পস ইন প্রোডাকশন অফ ক্লিন এগস এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা যে ডিপ লিটার সিস্টেমে তুমি যখন লেয়ার পালন করবা এবং মুরগি যখন ডিম দেবে সেই ডিম দেওয়ার পর ডিমের উপরে সে আবার ডেফিকেশন করবে ডেফিকেশন করলে কি সেই মুরগির ডিমটা কি নোংরা হয়ে গেল কিন্তু আমার কে সিস্টেমে ডিম দেওয়া মাত্র ডিমটা মুরগির নাগালের বাইরে চলে যায় এবং এই কারণে সেই ডিমে কোনো ধরনের ডেফিকেশন বা ফিসিস লাগে না যে কারণে ডিমটা ক্লিন থাকে এটা খুব ইম্পর্টেন্ট তারপর দেখো ইজি কন্ট্রোল অফ প্যারাসাইটিক ডিজিস নট অনলি প্যারাসাইটিক ডিজিজ এনি টাইপ অফ ডিজিজ ক্যান বি প্রিভেন্টেড ইন কেস অফ কেস সিস্টেম অ্যান্ড দিস সিস্টেম ইজ ব্যাটার দেন ডিপ্লিটার সিস্টেম কারণ কীভাবে কেস সিস্টেমে মুরগি পালন করলে যে রোগ হবে না আমি তা বলছি না বাট রোগটাকে প্রতিরোধ করা সম্ভব বেশি বেশি পরিমাণে সম্ভব কীভাবে সম্ভব আমার ডিপ্লিটার সিস্টেমে যখন মুরগি ছেড়ে দেওয়া থাকবে তখন হচ্ছে যে কোনো একটা মুরগি অসুস্থ হলে সেই মুরগিটা ঘুরে ফিরে প্রত্যেকটা মুরগিকে অসুস্থ করতে পারে বাট কেস সিস্টেমে যখন আমার মুরগিগুলা থাকবে প্রত্যেকটা মুরগি আলাদা আলাদা দেখা যায় বন্দি থাকবে এবং সেই মুরগিটা যেহেতু মুভ করতে পারছে না সেহেতু সে ওই ডিজিজটা স্প্রেড করার সুবিধা পাচ্ছে না এটা হচ্ছে কেস সিস্টেমের আরেকটা সুবিধা আরেকটা কথা হচ্ছে প্রম স্টেপস টু কন্ট্রোল ফিড ওয়াস্টেজ হ্যাঁ এটা একটা বড় কথা যে ফিড ওয়াস্টেসটা কম হয় কীভাবে কম হয় আমার একটা খামারে যখন অনেকগুলো মুরগি থাকবে প্রত্যেকটা মুরগির শারীরিক যে অবস্থা সমান নাও হতে পারে কিছু মুরগি দুর্বল থাকতে পারে কিছু মুরগি সবল থাকতে পারে তো তুমি যখন ডিপ্লিটার সিস্টেমে সকল মুরগিকে একসাথে খাবার দিবা তখন কি ঘটনা ঘটবে যে কিছু মুরগি যেগুলো শক্তিশালী সেগুলো বেশি পরিমাণে খাবার খাবে যেগুলো দুর্বল সেগুলো একদমই খাবার খাবে না পাবে না তারা দুর্বল হয়ে যাবে কিন্তু কেস সিস্টেমে যেহেতু মুরগিগুলো আলাদা আলাদা থাকে তাদের ফিডার আলাদা আলাদা থাকে এবং প্রত্যেকের সামনে আলাদা আলাদাভাবে খাবার দেওয়া হয় সুতরাং এইখানে খাবারের যে লোকসান হ্যাঁ ওয়াস্টেজটা কম হয় এবং প্রত্যেকেই পর্যাপ্ত পরিমাণে খাবার পায় এটা হচ্ছে কেস সিস্টেমের আরেকটা সুবিধা ওকে আমরা কেস সিস্টেমের কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখি এতক্ষণ তো অ্যাডভান্টেজ দেখলাম এখন একটু ডিসঅ্যাডভান্টেজ দেখি ডিসঅ্যাডভান্টেজ আছে ডিফিকাল্টিজ ইন এনশিউরিং প্রপার ভেন্টিলেশন টু বার্ডস স্পেশালি ইন সামার সিজন অ্যান্ড আন্ডার হাই ভেরি ডেন্সড কন্ডিশন হ্যাঁ আমরা বলছিলাম যে কেজ লিটার সিস্টেমে আমরা সরি কেজ সিস্টেমে আমরা অল্প জায়গায় বেশি মুরগি পালন করতে পারি এখন এই অল্প জায়গায় বেশি মুরগি পালন করতে গিয়ে কী প্রচুর পরিমাণে গ্যাস উৎপাদন হয় আমরা যেটা আগে একবার উল্লেখ করছিলাম এই কারণে এই কেস সিস্টেমে ভেন্টিলেশনটা পর্যাপ্ত পরিমাণে এবং খুব কি বলবো যে সুচারুভাবে এই ভেন্টিলেশনটা প্রদান করতে হবে না হলে কি হতে পারে মুরগির জন্য ক্ষতি হতে পারে আরেকটা পয়েন্ট বলা হচ্ছে যে ইনসিডেন্স অফ লেগ প্রবলেম কেজলিয়ার ফ্যাটিক ফ্যাটি লিভার সিনড্রোম ফ্লাস অ্যাকসেট্রা লেগ প্রোগ্রাম বলতে মুরগি যেহেতু খাঁচার মধ্যে থাকে সবসময় অনেক সময় খাঁচার ফাঁক দিয়ে পা বের হয়ে গিয়ে বা ঘাড় বের হয়ে গিয়ে অনেক সময় ইনজুরি হয় তারপর যেহেতু মুরগি সারাক্ষণ খাঁচার মধ্যে বন্দি থাকে ক্ষেত্রে কেজলিয়ার ফ্যাটিক নামে একটা রোগ হতে পারে বা ফ্যাটি লিভার নামে কিছু রোগ হতে পারে এবং সেখানে মাছিসহ বিভিন্ন প্যারাসাইট এগুলো আক্রমণ থাকতে পারে এটা হচ্ছে কেস সিস্টেমের একটা বাজে দিক বা খারাপ দিক তবে আমরা যদি কম্পেয়ার করি তো সব কিছু বিবেচনায় দেখা গেলো যে কেস সিস্টেমে ডিসঅ্যাডভান্টেজের চাইতেও অ্যাডভান্টেজ বেশি কারণ ডিসঅ্যাডভান্টেজ যেগুলো আছে সেগুলো আমরা চাইলেই মিনিমাইজ করতে পারবো এবার চলো আমরা একটা কনভেনশনাল কেস দেখি যেটা সচলিত মানে প্রচলিত সচরাচর আমরা বিভিন্ন খামারে দেখে থাকি এটা হচ্ছে তার একটা নমুনা খাঁচাটা একটু খেয়াল করো যে এর সামনে ফিডার থাকবে ওয়াটারার থাকবে ঠিক আছে এটা হচ্ছে ওয়াটারার এবং ফিডার তারপরে এইটা হচ্ছে এক ট্রে তোমরা দেখো যে এখানে মুরগিটা ডিম দেওয়া মাত্র ডিমটা এদিকে চলে আসবে যেটাকে আমরা এক ট্রে বলতেছি ওকে তো এটা হচ্ছে একটা কনভেনশনাল কেজ এবং বলা হচ্ছে যে একটা কেজে কয়টা মুরগি থাকবে তিন থেকে চারটা মুরগি থাকবে এবং কেজের মাপটা যদি আমরা দেখি এর সামনের দিকটা হবে আঠারো ইঞ্চি এবং এর প্রশস্ততাটা হবে আঠারো ইঞ্চি এবং পেছনের দিকের যে অংশটা সেটা হবে পনেরো ইঞ্চি এই মাপের একটা কেজে আমরা তিন থেকে চারটা মুরগি রাখতে পারি ওকে এগুলো কনভেনশনাল কেস এবং কেস সিস্টেমে আমরা কেসগুলো ভাবে ডিজাইন করতে পারি এটা অবশ্য পাওয়া যায় কিনতেই পাওয়া যায় এটা হচ্ছে সিঙ্গেল ডেক বলা হচ্ছে ডাবল ডেক স্টেয়ার স্টেপ এটা হচ্ছে ট্রিপল ডেক স্টেয়ার স্টেপ এভাবে আমরা নানা মডেলের খাঁচা বা কেস আমাদের খামারে ব্যবহার করতে পারি এবার চলো আমরা দেখব ডিপ লিটার সিস্টেমটা ডিপ লিটার সিস্টেমে আমরা এইভাবে মুরগি লালন পালন করে থাকি এবং আমাদের দেশে ব্রয়লার এবং সোনালি ডেয়ারিংয়ের ক্ষেত্রে ডিপ লিটার সিস্টেম খুবই খুবই পপুলার একটা সিস্টেম ওকে তো ডিপ লিটার সিস্টেম সম্পর্কে চলো আমরা একটু দেখি যে এই ডিপ লিটারে আমরা বলতেছি ডিপ লিটার এই লিটার জিনিসটা কি এই লিটারটা হচ্ছে আমরা এই যে দেখো এই যে ফ্লোরের উপরে আমরা যে একটা বেডিং ম্যাটেরিয়াল দিই যার উপরে মুরগি প্রসাব পায়খানা করে এবং যার উপরে বসে থাকে এইটাকে বলা হচ্ছে লিটার এবং এটা একটু পুরু বা ভালো পুরু করে দেওয়া হয় এই কারণে এটাকে বলা হচ্ছে ডিপ লিটার এখন এই বেডিং ম্যাটেরিয়াল বা লিটার ম্যাটেরিয়াল হিসেবে আমরা কী কী ব্যবহার করতে পারি চলো সেটা একটু দেখি আমরা লিটার ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করতে পারি হুইট স্ট্র হুইটের স্ট্রো গমের স্ট্রো ব্যবহার করতে পারি তারপর ব্যবহার করতে পারি সুগার ক্যান ব্যাগাসি সুগার ক্যান ব্যাগাসি কি যে আখের রস আখের রস কালেক্ট করার পর যে ছোপরাটা থেকে যায় সেটাও আমরা সুগার ক্যান সেটাও আমরা লিটার মেটিরিয়াল হিসেবে ব্যবহার করতে পারি তারপর হচ্ছে সুগার ক্যান পিট যেটা আমরা সুগার ক্যান মিল থেকে পেতে পারি রাইস হালস ও রাইস হাস্ক যেটা আমরা বলে থাকি তুষ তারপরে উড শেভিং উড শেভিং মানে হচ্ছে যে আমরা যখন ফার্নিচার বানানোর সময় একদম ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় যে সফট কাঠের পিসগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে উড শেভিং এবং লাস্টে যেটা দেওয়া আছে স ডাস্ট কাঠের মিলিয়ে আমরা যে কাঠের গুঁড়া পেয়ে থাকি সেটাকেও আমরা কি করতে পারি লিটার মেটেরিয়াল হিসেবে ব্যবহার করতে পারি এবং ইদানিং আরেকটা জিনিসও ব্যবহার করা হয় সেটা হচ্ছে কচুরি পানা কচুরি পানার যে ফোমি অংশটা থাকে সেটা শুকায়া সেটাও আমরা লিটার মেটেরিয়াল হিসেবে ব্যবহার করতে পারি তবে আমাদের দেশে বহুল ব্যবহৃত যে লিটার মেটেরিয়ালগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে এই যে রাইস হালস এবং স ডাস্ট এগুলো প্রচুর পরিমাণে ব্যবহার হয় তবে আমরা চাইলে পরে যে হুইট স্ট্র সুগার ক্যান ব্যাগাসি উড শেভিং এগুলোও ব্যবহার করতে পারি এবং খুবই কম দামে আমরা এটা সংগ্রহ করতে পারি চলে এবার আমরা ডিপ লিটার সিস্টেমের কিছু অ্যাডভান্টেজ দেখি ডিপ লিটার সিস্টেমে বলা হচ্ছে প্রথম অ্যাডভান্টেজ যে ইট ইজ ইকোনমিক্যাল হ্যাঁ আমরা যেহেতু খাঁচা টাঁচা কিনতে হচ্ছে না শুধুমাত্র এই যে ধানের তুষ তারপরে কাঠের গুঁড়া এগুলো খুবই কম দামে পাওয়া যায় সুতরাং এটাকে বলা যাচ্ছে ইকোনমিক্যাল বিল্ড আপ লিটার সাপ্লাইজ ভিটামিন বি টুয়েলভ অ্যান্ড টু দ্য বার্স এটাই বলা হচ্ছে যে যেমন বিল্ড আপ মেটেরিয়াল মানে হচ্ছে ধানের কুড়া তুষ তারপরে হচ্ছে সডাস্ট এগুলোর মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের ভিটামিন বা ফ্লেভিন পাওয়া যেতে পারে যদিও এটা খুবই নগণ্য পরিমাণে এবং বলা হচ্ছে ইট ইনক্রিজেস দ্য ইফিশিয়েন্সি অফ প্রোডাকশান আমরা দেখছিলাম যে কে সিস্টেমে মুরগি যেহেতু এক্সারসাইজ করতে পারে না চব্বিশ ঘন্টাই একটা জায়গায় দাঁড়ায় থাকে সেই জন্য তার কিছু প্রবলেম হয় সেই প্রবলেমগুলা এই ডিপ লিটার সিস্টেমে হয় না কারণ এনিমেলগুলো অলওয়েজ মুভমেন্টে থাকে এবং মুভমেন্টে থাকার কারণে তাদের ফিজিক্যাল বা ফিজিওলজিক্যাল প্রসেসগুলো খুব ভালো থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রোডাকশনও বেশি থাকে কারণ এদের মন মেজাজ ভালো থাকে যে কারণে প্রোডাকশন বেশি হয় আর একটা ফোর্থ নাম্বার বলা আছে ম্যাটেরিয়ালস আছে স্পেডি হাস্ক স ডাস্ট লিপ চপ স্ট্র অ্যান্ড নাট কার্নেলস ডিপেন্ডিং অপন দ্য অ্যাভেলেবিলিটি ক্যান বি ইউজড এজ এ লিটার মেটেরিয়াল এখানে এই জিনিসটা বোঝানো হচ্ছে যে আমরা দেখলাম লিটার মেটেরিয়ালগুলো খুবই অ্যাভেলেবল জিনিস আমাদের বাড়ির আশপাশে বা আমাদের কী বলবো যে নাগালের মধ্যেই কম দামের মধ্যেই লিটার মেটেরিয়ালগুলো পাওয়া যায় যেটা একটা বড় সুবিধা ডিপ লিটার সিস্টেমে আমরা যদি মুরগি লালন পালন করতে চাই আমরা করি অলরেডি সোনালি এবং ব্রয়লার ডিপ লিটার সিস্টেমে পালন করি এবং এই ডিপ লিটার সিস্টেমে যখন আমরা মুরগি পালন করব সেই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে উইস পয়েন্ট শুড বি নিট নট ডিপ লিটার সিস্টেম শ্যুড অলওয়েজ ক্যাপ রাই। আমার যে লিটার মেটেরিয়ালগুলো থাকবে এই লিটার মেটেরিয়ালগুলো অলওয়েজ আমার কি রাখতে হবে শুকনো রাখতে হবে এই শুকনো রাখার জন্য আমরা কি করতে পারি আমরা প্রতিদিন এই লিটারগুলোকে আমরা একটু নেড়ে চড়ে দিব। নেড়ে চেড়ে দিলে কি হবে যে সারা রাতের মধ্যে যদি এগুলো ভিজেও যায় পর্সা পায়খানার জন্য বা ডেফিকেশনের জন্য তাহলে শুকায় যাবে আমি যখন নেড়ে চড়ে দেব এটা এইভাবে শুকনা রাখতে হবে এবং বলা হচ্ছে অনলি রাইট নাম্বার বার শুড বি হাউসড একটা হাউজে আমি পর্যাপ্ত পরিমাণে মুরগি রাখবো বেশি পরিমাণে মুরগি রাখবো না বেশি দাম রাখলে পরে কী হবে লিটার মেটেরিয়ালের উপর যে ফিসিস ডেফিকেশন ইউরিনেশন এটা বেশি হবে এবং লিটার ম্যাটেরিয়ালগুলো দ্রুত মানে কি হয়ে যাবে ভিজে যাবে এবং সারাক্ষণ ভেজা ভেজাই থাকবে স্বেচ্ছেতে থাকবে এবং ভেজা ভেজা থাকলে রোগ বালাই হবে প্রচুর পরিমাণে দ্য হাউস শুড বি ওয়েল ভেন্টিলেটেড এটা আমি বারবার বলা হয়েছে যে কোনো ধরনের যে কোনো ধরনের হাউস হোক সকল হাউসে কি থাকতে হবে ভেন্টিলেশন সুবিধা ভালো থাকতে হবে দ্য লিটার শুড বি স্টায়ারেড অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ ডে আমি যেটা বললাম যে এই লিটার মেটেরিয়ালগুলো কী করতে হবে প্রায় প্রতিদিন প্রতিদিন আমরা চেষ্টা করবো সেটাকে কী করে স্টায়ার করে দেওয়ার চেড়ে দেওয়ার জন্য যাতে সেগুলো শুকনো থাকে এবং ফার্স্ট লাস্ট বলা হচ্ছে প্লেসিং অফ ওয়াটার শুড বি গিভেন ডি অ্যাটেনশন টু কিপ লিটার ট্রাই হ্যাঁ আমরা ডিপ্লিটার সিস্টেমে ফিডার ওয়াটার আর সবই দিব খাবার দিতে হবে পানির পাত্র দিতে হবে কিন্তু পানির পাত্র দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে সেটা যেন কোনো ধরনের লিক না থাকে সেটা যেন কোনোভাবে পড়ে না যায় কারণ লিক হলে বা পড়ে গেলে পানি পড়ে যাবে এবং পানি পড়ে গেলে যে লিটার মেটেরিয়ালগুলো থাকবে সেগুলো ভেজে যাবে এবং ভেজা লিটার মেটেরিয়াল খামারের জন্য ভয়ঙ্কর ওকে ফ্লোর স্পেস রিকোয়ারমেন্ট ফোর লেয়ার্স আমরা এখন স্পেস ফ্লোর স্পেস রিকোয়ারমেন্টটা একটু দেখব যে লেয়ারের ক্ষেত্রে ফ্লোর স্পেস রিকোয়ারমেন্টটা কেমন এখানে দেখো যে জিরো টু এইট উইক্স যেটা আমরা বলতেছি কি ব্রুডিং এই টাইমটাতে আমরা যদি ডিপ লিটার সিস্টেমে মুরগি পালন করি তাহলে আমার প্রতিটা মুরগির জন্য জায়গা লাগবে জিরো পয়েন্ট সিক্স ফিট স্কোয়ার এবং কেজে সিস্টেমে প্রতি প্রতি কেজে আমার জায়গা লাগবে হচ্ছে জিরো পয়েন্ট টু স্কোয়ার ফিট নবম থেকে আঠারো সপ্তাহ পর্যন্ত আমার ফ্লোরে বা ডিপলিটার সিস্টেমের জায়গা লাগবে ওয়ান পয়েন্ট টু ফাইভ স্কোয়ার ফিট এবং কেজে লাগবে জিরো পয়েন্ট থ্রি স্কোয়ার ফিট এবং আঠারো থেকে বাইশ সপ্তাহ পর্যন্ত আমি যদি ফ্লোরে রাখি বা ডিপলিট সিস্টেম ডিপ লিটার সিস্টেমে রাখি প্রতি মুরগির জন্য আমার জায়গা লাগবে ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট এবং খাঁচার মধ্যে জায়গা লাগবে জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট আমরা যখন একটা হাউস তৈরি করব আমরা এই মাপটা মনে রাখার চেষ্টা করব। এবার চলো আমরা ব্রয়লারের জন্য দেখি যে ফ্লোর স্পেস রিকোয়ারমেন্ট ফর ব্রয়লার আমরা জানি ব্রয়লার আমরা খুব বেশি দিন রাখি না বড়ো জোর আঠাশ দিন ত্রিশ দিন বা বড়ো জোর কি চল্লিশ বা অ্যারাউন্ড চল্লিশ দিনে যেতে পারে চলো আমরা একটু দেখি যে আপ টু টু এইটিন ডেজ এইট্টিন ডেজ পর্যন্ত আমার প্রতিবারের জন্য জায়গা লাগবে জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট আর উনিশ থেকে তম দিন পর্যন্ত আমার জায়গা একটু বেশি লাগবে তখন সাইজ একটু বড়ো হয়ে যাবে ওয়ান পয়েন্ট ওয়ান স্কোয়ার ফিট পার বার্ড তো এই মাপটা আমরা আমাদের জন্য মনে রাখার চেষ্টা করব। নিজেরা যখন খামার করব কাছে লাগাবো এবং যদি আমাদের আশেপাশে কেউ কখনো সাজেশন চায় তাদেরকেও আমরা সাজেস্ট করার চেষ্টা করব। ওকে এটা ছিল আমাদের পোল্ট্রি হাউজিং স্পেশালি চিকেন হাউজিং সম্পর্কে আইডিয়া এবং আমরা এখান থেকে যা শিখলাম সেটা আমরা মনে রাখার চেষ্টা করব নিজেদের কাজে লাগানোর চেষ্টা করব এবং আশেপাশে যদি এই তথ্যগুলো দিয়ে কাউকে আমরা সাহায্য করতে পারি আমরা এই তথ্যগুলো দিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করব তো সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম